শাহেদ, তোমার জন্য শুভকামনা। তুমি এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, তো কেমন লাগছে তোমার? অবশ্যই এটা খুব ভালো একটা অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব না আসলে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বাভাবিকভাবে খুব প্রতিযোগিতা হয়, খুব প্রতিযোগিতা। তার স্বাভাবিকভাবে তুমি খুব এক্সাইটেড, তাই তো? আচ্ছা, আরেকটা বিষয়, তুমি তো 2018-19 শিক্ষাবর্ষে পড়ার সুযোগ পেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তো এর আগে তোমার ইন্টারমিডিয়েট লাইফ নিয়ে যদি কিছু বলতে, মানে কিভাবে তোমার কলেজ লাইফ শুরু হলো, তারপরে কিভাবে পড়াশোনা করলো, তারপরে তোমার ড্রিমগুলো কেমন ছিল? কলেজ লাইফের শুরুতে স্যার ড্রিম ছিল খুব রঙিন, মানে স্বাভাবিকভাবে আমি পড়াশোনা করব, খুব ভালো একটা পাবলিক ভার্সিটিতে পড়ব, তারপর ভালো একটা জব করব, এরকম। কিন্তু ধীরে ধীরে যখন ক্লাস শুরু হলো, একটা পরীক্ষা হলো, ব্যাপারগুলো খুব কঠিন হয়ে দাঁড়ালো, অনেক জায়গাতে বাধা পেয়ে অনেকে স্বপ্ন চেঞ্জ করে। আমার সাথেও বিষয়টা ঠিক তেমনই হলো, যেমন HSC রেজাল্টের পর রেজাল্ট কী রেজাল্ট হয়েছিল? 4.33। তো এই রেজাল্ট তো আসলে বিজ্ঞান বিভাগ থেকে বলতে গেলে খুবই নিম্নমানের রেজাল্ট অনেকের চোখে, তো তখন তোমার মানসিক অবস্থা কেমন হয়েছিল রেজাল্টের পর? স্যার খুবই খারাপ, মানে ফ্যামিলি ভেঙে পড়ছে, পাশে দাঁড়ানোর মতো যে কাউকে পাবো, কেউ আশ্বাস দিবে যে না ঠিক আছে সমস্যা নাই, পরের বার ভালো হবে, এই রেজাল্টের তো দাম নাই, অ্যাডমিশনের সমস্যা হবে না, অনেক কিছু এরকম বলার মতো খুব কম মানুষ ছিল। আচ্ছা, সবসময় একটা মানসিক চাপে থাকতাম। মানসিক চাপ, তো এরকম চাপে থেকে তুমি আসলে পড়াশোনাটা চালিয়ে নিলে কিভাবে? কারণ এই সমস্যা তো আসলেই খুবই মারাত্মক একটা শিক্ষার্থীর জন্য। অবশ্যই এর পিছনে গুরুত্বপূর্ণ অবদান আছে লালন স্যারের। তার এখানে এসে আমি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পড়তাম, তারপর বাসায় যেতাম, বাসায় গিয়ে হালকা নাস্তা করে আবার পড়তে বসতাম। এখানে পড়াশোনার সময় সাধারণত ওরকম মানসিক চাপ থাকতো না, আর অনেকে একসাথে টিম ওয়ার্ক করতাম, তো তাই ওটা কিছু মনে হতো না। আচ্ছা, আরেকটা বিষয়, তুমি বিজ্ঞান বিভাগ থেকে কেন অ্যানথ্রোপোলজিতে গেলে? তোমার বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো নিয়ে ভালো লাগা কেমন ছিল আসলে? সত্যি বলতে ভালো লাগা ছিল না তা নয়, আমার ইচ্ছা ছিল আমি ফিজিক্স নিয়ে পড়ব, কিন্তু রেজাল্ট যখন খারাপ হলো তখন ভিতরে একটা ভয় ঢুকে গেল যে আমি কিভাবে এত মার্ক কভার করব। কারণ অবশ্যই HSC-র রেজাল্টের জন্য কিছুটা নাম্বার কাটে, তো খুব কঠিন লাগতেছিল বিষয়টা, সেজন্য আমি ডি ইউনিটের আর এ ইউনিটের দুটোর প্রিপারেশন একসাথে নিচ্ছিলাম। আচ্ছা, তো ফাইনালি তুমি মানে এ ইউনিট ছেড়ে দিয়ে ডি ইউনিটের দিকে ধাবিত হলে, এই তো? বিশেষ করে রেজাল্ট যখন তোমার খারাপ হলো, তো এক্ষেত্রে একটা বিষয় কি ভাবার যে একজন শিক্ষার্থী মানে অনেক আগে থেকেই এই ব্যাপারগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত? অবশ্যই পড়াশোনা, অবশ্যই, কারণ রেজাল্টের আগে একটা, রেজাল্টের পরে একটা, এই প্রিপারেশনটা খুব দুর্বল হয়, মানে ব্যাপারটা একুল ওকুল দুকুলি হারানোর মতো। তো স্বাভাবিকভাবে আমার কোথাও না কোথাও মনে হয় যে আগে থেকে যদি প্রিপারেশনটা ডি ইউনিট নিতাম অবশ্যই আরেকটু ভালো হতো। ধন্যবাদ সাহেব, তোমার কাছে আমি একটু পরে আবার আসবো। অন্তি, তুমি তো একইভাবে ওর মতো এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা বিষয়ে পড়ার সুযোগ পেয়েছো, ইংরেজি বিষয়, এটি অনেক ভালো একটা বিষয়, তো কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগতেছে যে এত একটা ভালো সাবজেক্টে পড়ার সুযোগ পাইছি, তো আমি অনেক খুশি, বাবা মা সবাই খুশি, আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো এই যে এই বিভাগে তুমি তো ছোটবেলা থেকে সায়েন্স নিয়ে পড়ছো, তো সাধারণত সায়েন্স নিয়ে পড়লে মানুষ সায়েন্সের দিকে যেতে চায়, তো ইংরেজিতে বা এই বিভাগের দিকে আসার পেছনে মানে কে ভূমিকা রাখলো, বা আসলে কিভাবে এটা হলো? আসলে আমি কলেজে যখন ভর্তি হই তখন তো সায়েন্সের সাবজেক্টগুলোতে পরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে আমার ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে মার্ক ভালো না, তো তখন যখন দেখলাম যে না এগুলোতে মার্ক ভালো না, আর যদি আমি ভালো পাবলিক ভার্সিটিতে পড়তে যাই তখন তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না, তো তখন লালন স্যারের সাথে বিষয়টা ডিসকাস করলাম, তো উনি বললো যে তোমার যেই দিকে আসলে ভালো লাগে তুমি সেই দিকেই অগ্রসর হও, তো তখন দেখলাম যে এই সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোতে ওগুলোর তুলনায় ভালো, তো তখন আমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়ার চিন্তা ভাবনা করি, তো আসলে এই সাবজেক্টে পড়ার জন্য স্যার বড় ইন্সপিরেশন আমার জন্য, তো এই জন্য আসলে ইংলিশের এই দিকে আসা। আচ্ছা, একটা জিনিস শুনুন, ধরো
তোমার রেজাল্টও বলতে গেলে অন্যদের যেমনটি ভালো হয়ে থাকে প্লাস গোল্ডেন তেমন হয়নি, তুমি 4.75 জিপিএ পেয়েছিলে ইন্টারমিডিয়েটে, তো এই রেজাল্টের পরে তুমি তো মানসিকভাবে ভেঙে পড়েছিলে, অন্য রাজ্যে যেমনটি ভেঙে পড়ে আর কি, তখন কীভাবে নিজেকে সামাল দিলে আসলে? তখন প্রথমে তো অনেক খারাপ লাগতেছে যে সবাই ফাইভ আর আমি এত, কেমনে কি হবে। তখন আম্মু বাবা সবার মন খারাপ, স্যারের সাথে বিষয় ডিসকাস করলাম, তো স্যার বললো যে রেজাল্ট আসলে কোনো ফ্যাক্ট না, তুমি যদি ভালো করে পড়ো রেজাল্ট আর কতটাই ফ্যাক্ট করতে পারে, তুমি যদি ভালো করে পড়ো তো অবশ্যই তুমি ভালো জায়গায় কোথাও চান্স পাবা। তো তখন আসলে স্যার এখানে এসে পড়ার পরে, স্যারের সাথে কথা বলার পরে বিষয়টা ফ্রি হইলাম আর এই জন্যই আর কি। আচ্ছা, এখন দুজনের কাছে আমার একই প্রশ্ন, সেটি হলো যারা রেজাল্ট খারাপ করে তখন তাদের কী করণীয়, কারণ অনেকেই তো হতাশায় নিমজ্জিত হয় একেবারে পুরোপুরি, তখন মানে তাদের কী, মানে যেহেতু তোমরা দুজনই খারাপ রেজাল্ট হয়েছে তথাকথিত অর্থে খারাপ রেজাল্ট আমি মনে করি এটা, তো কীভাবে তোমরা আসলে তা মানে অন্যদেরকে উপদেশ দেবে বা কোনো সাজেশান, তখন তাদের কী করা উচিত? স্যার প্রথমত পড়াশোনার প্রতি খুব ডেডিকেট থাকতে হবে, আর আমি যা করতাম জানি না এটা অন্যদের কাছে কেমন, সেটা প্রত্যেকটা দিন একটা মোটিভেশনাল স্পিচ শুনতাম, শুনে পড়তে বসতাম, এটা খুব কাজে দিত। মানে অন্য তখন অন্যরা যে দুয়ো দেয় যে রেজাল্ট ভালো হলো না এর দ্বারা কিছু হবে না, এইরকম কথাগুলো তখন আসলে খুব বেশি কানে আসে না। তুমি কি করতে তখন? তো লালন স্যারের কাছে যাইতাম, স্যারের কাছে আফসোস করতাম, আর স্যার আমাকে ভালো করে বুঝাইতো যে এই রেজাল্ট কোনো ফ্যাক্ট না, রেজাল্ট দেখ কিছু হবে না, তুমি তোমার মতো করে পড়ে যাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবা। আর স্যার সবসময় আমাকে বলতো যে আমি জানি অন্তি তুমি চান্স পাবা, আর এই কথাটাই হয়তো আমাকে চান্স পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ। তার মানে আসলে কাউন্সিলিং, মোটিভেশন, ইন্সপিরেশন এগুলি একটা মানুষের এগিয়ে যাওয়ার পথে অনেক ভূমিকা রাখে, এটাই তো? জি। তো দুজনের জন্য শুভকামনা, তোমাদের আগামী জীবনটা অনেক সুন্দর হোক এবং তোমরা বীর দর্পে এগিয়ে যাও।